বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাড আসা বন্ধ করবেন। তো অনেকের ক্ষেত্রে কি হয় যে ডিসপ্লেতে কিন্তু হঠাৎ করে আর কি অ্যাড চলে আসে। এক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো আর কি ভিডিও দেখি ইউটিউবে বা যে কোনো জায়গাতে কিছু কাজ করি মোবাইলে, সে সময় হঠাৎ করে ডিসপ্লেতে অ্যাড চলে আসে। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বিরক্তকর লাগে অথবা আমাদের অনেক সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো তিনটা সেটিংস এর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনার মোবাইলে অ্যাড আসা বন্ধ করতে পারবেন। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন। যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, মোবাইলে অ্যাড আসা বন্ধ করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে, আমাদের মোবাইলে চলে যেতে হবে সেটিংসে। সিম্পলি আমি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে লক্ষ্য করব যে এখানে কিন্তু আমাদের একটা প্রাইভেসি একটা সেটিংস আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এটার উপরে আমরা ক্লিক করব একবার। এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে কি অ্যাডভান্স, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাডভান্স সেটিংসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে সাব সাব দেখতে পারবো যে অ্যাডস, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাডসে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পারবো অ্যাড প্রাইভেসি, তারপর এখানে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, তারপর এখান থেকে আমরা দেখতে পারবো ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি। তো আমরা কি করব, এক এক করে আমরা এখান থেকে ডিলেট করব। সিম্পলি আমরা উপরে ক্লিক করব না, আমরা এখানে দেখতে পারবো রিসেট, এই অপশানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা স্ক্রলে নিচে একটু স্ক্রল করে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পাবো ডিলেট, এই অপশানে ক্লিক করবো একবার। এখানে ক্লিক করে আমরা এখান থেকে ডিলেট করে দেবো। এক্ষেত্রে কি হলো যে আমাদের কিন্তু মোবাইলে অ্যাড যেগুলো আসে সেগুলো কিন্তু ডিলেট হয়ে গেল, মানে আর আসবে না। এখন আমি আপনাদেরকে দুই নাম্বার সেটিংস দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করবো একবার। ব্যাক করে আমরা সিম্পলি আবার চলে যাবো সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের যেগুলো অ্যাপস আছে মোবাইলের, সেই অ্যাপস কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস, যদি আপনারা না খুঁজে পান তাহলে আপনারা এই সেটিংসে গিয়ে সার্চ অপশানে সার্চ করবেন। এখানে সিম্পলি হবে যে অ্যাপস, তাহলে কিন্তু সেই সেটিংসটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একই অপশানে যেতে পারবেন। তো সিম্পলি আমি অ্যাপসে চলে যাচ্ছি। এখান থেকে আমি চলে যাচ্ছি অ্যাপসে। যাওয়ার পর আমরা এখানে লক্ষ্য করব সেটা হচ্ছে কি যে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেগুলো অ্যাপস থেকে আমাদের অ্যাডভার্টাইজ আছে বা আমাদের ডিসপ্লেতে শো হয় অ্যাড, সেগুলো আমরা এখানে থেকে দেখতে পারবো যে অ্যালাউ দেওয়া আছে। যদি আমরা এই অ্যালাউতে ক্লিক করি তাহলে আমরা কিন্তু খুব সহজে দেখতে পারবো যে এখানে কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন আমাদের অ্যালাউ দেওয়া আছে। তো এগুলোর মধ্যে হয়তো অ্যাড আসছে, আপনারা হয়তো জানতেও পারছেন না যে কোন অ্যাপ্লিকেশন থেকে অ্যাড আসছে বা আসছে। যদি আপনারা জানেন যে এই অ্যাপ্লিকেশন থেকে অ্যাড আসছে বা এটার থেকে আসছে, তাহলে আপনারা সেটাতে ক্লিক করে আপনারা এখান থেকে যেটা অ্যালাউ দেওয়া আছে সিম্পলি আপনারা কি করবেন, এটা নট অ্যালাউ করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। এক্ষেত্রে কিন্তু অ্যাড আসবে না। যদি আপনার মনে হয় যে সব অ্যাপ্লিকেশন থেকে আসছে বা আপনি হয়তো জানেন না, তাহলে আপনারা এক এক করে ক্লিক করে এখান থেকে খুব সহজে, মানে যেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে মানে অ্যাডভার্টাইজগুলো অফ করে দিতে পারবেন অ্যালাউ থেকে। এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নাম্বার সেটিংস। সিম্পলি আমরা কি করব, আমাদের মোবাইলের যেটা ক্রোম ব্রাউজার আছে, বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটা, এই ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমাদের বেশিরভাগ অ্যাডভার্টাইজ আসে। তো আমরা চলে যাব আমাদের যেটা ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে। আমি চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটা এইভাবে ওপেন হবে। এখন আমরা সব থেকে দেখতে পারবো উপরে একটা থ্রি ডট আছে, এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা সেটিংস চলে আসবে, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেক আর কি অপশান পেয়ে যাব। সর্বপ্রথম পাবো আমরা এখানে, সেটা হচ্ছে কি যে সাইট সেটিংস, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম আসবে। কোন ওয়েবসাইট থেকে আপনারা হয়তো লগ ইন করেছিলেন, কোন ওয়েবসাইট সেখানে অ্যালাউ দিয়ে দিয়েছেন, এক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে অ্যাড আসতে পারে বা আসছে। তো আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পারবেন থার্ড পার্টি সিং ইন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের অ্যালাউ দেওয়া থাকবে অথবা থার্ড পার্টি ওয়েবসাইটগুলোর কিন্তু এখানে লিঙ্কগুলো দেওয়া থাকবে। বেসিক্যালি আমি ডিলিট করে ফেলেছি, বাট আপনাদের জন্য এখানে থাকতে পারে। তো আপনারা কি করবেন, সিম্পলি এই অপশানটা এখান থেকে অফ করে দেবেন। এক্ষেত্রে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো অ্যাডভার্টাইজ আসবে না অথবা অ্যাড আসবে না। সিম্পলি এখান থেকে ব্যাক করবো একবার। ব্যাক করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমরা দেখতে পারবো পপ আপ অ্যান্ড রেডিরেক্ট, এই অপশানটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু অফ আছে, মানে আমি এটা অফ করে রেখেছি। বেসিক্যালি আপনাদের জন্য এখানে রেকমেন্ড বলবে যে আপনার এখানে কিন্তু অন থাকবে,
মানে আপনার পপ আপ অ্যাড আসবে। তো এই ক্ষেত্রে আপনারা সিম্পলি কি করবেন, এই অপশনটা এখান থেকে অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনার যেটা ওয়েবসাইট যেগুলো আছে মানে পপ আপ যেগুলো অ্যাড আসে আপনার ডিসপ্লেতে হঠাৎ করে, সেই কিন্তু অ্যাডগুলো আর আসবে না আপনার মোবাইলে। এক্ষেত্রে আপনার অ্যাড বন্ধ থাকবে। এগুলো করেন, আমি যেগুলো যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার অ্যাড কোনো মতেই আর আসবে না মোবাইলে। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।